ভুল কোথায় জানেন ভাই? আমরা আমি লোকটাকে কোনোদিন বুঝাইতে পারি। মুঞ্জু ভাই ফোন করবে কেন? তাহলে নিশ্চয় তার সাথে তোমার সম্পর্ক, তার প্রতি লয়াল থাকতে আমি হয়তো পারি নাই। আমার এটা আমার ব্যর্থতা। টুইস্টটা হলো এখানেই ভাইয়া, যে পেপার্স হওয়ার আগ মুহূর্ত একদিন আগে পর্যন্ত সে সবাইকে ফোন করে বলতো যে ওকে একটু কথা বলাই দেন, ওকে একটু ফোন দেওয়াই দেন। যখনই তার ইউরোপে আসার একটা লাইন হয়ে গেছে, দেন সে আমার সাথে আর কন্টিনিউ করতেছে না। আমি জানতে পারলাম সে 10 মাস ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে। তার লেবাস এবং তার ভাষার সাথে আপনি কোনো মিল পাবেন। সে তো আমাকে সব জায়গায় ব্লক করে রাখছে। আপনি এটা কিভাবে বুঝলেন? গেস করছি। গেস দেখলাম একটা মেয়ের সাথে তার সম্পর্ক, মোটামুটি অনেক দিনের সম্পর্ক, 4-5 জন মিলে শুধু এক আমার একটা আমি একটা মেয়ে মানুষ আমার পিছনে লাগছে। দেশে আসলে সার্ভাইভ করতে পারতেছি না, মানুষের সাথে ওখানে তাল মিলিয়ে চলতে পারতেছি না। বহু বাঙালি মেয়ে আছে, আমি হলফ করে বলতে পারি, আমার মতো এরকম প্ল্যাটফর্মে এসে কেউ বলবে না। প্রত্যেকটা মেয়ের হিস্ট্রি আছে যে একটা মেয়ে, সিঙ্গেল মেয়ে মানুষ এই শহরে কি করবে উইদাউট ফ্যামিলি। আমি জানি হয়তো আমারও অনেক ভুল আছে যে আই এম দ্য বেস্ট, কারণ আমার দ্বারা মানুষের আমি ক্ষতি করার দিকে আমি খুব বেশি নাই, কারণ আমার লাইফের শুরু থেকে ধরে এখন পর্যন্ত আমি শুধু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হলাম বিকজ অফ আই এম এ ফুলিশ। আমি বুঝতে পারি আমাকে নিয়ে মানুষের প্রচুর জেলাস। তার আর আমার কোয়ালিটি সেম না। বিয়ের আগে থেকেই আমার একটা ছেলের সাথে এরকম সম্পর্ক ছিল। জীবনের বেস্ট ডেডিকেশনটা আমি যদি কারোর জন্য দিয়ে থাকি, ওই লোকটাই সে। হি লাভস মি মোর দ্যান এনিথিং। আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো মেয়ে কোনো ছেলের জন্য এত করবে। ওয়ান কাইন্ড অফ তার জন্যই হয়েছে। আমার হাজবেন্ডের ঘর থেকে নিয়ে আসছে, আমার ডিভোর্সের পরেও এই লোকটা আমার সাথে বেমানি করছে, এর মাঝখানে সে আমাকে বিয়েও করছে। ভাইয়া যতটুকু করার ছিল একমাত্র জীবন দেওয়া ছাড়া। এই দেশে আসছি, এদেশে আসার পরে আমি নানান রকম হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আমি এগুলা থেকে আমি অনেক দূরে। এগুলো আমার ফ্রেন্ড সার্কেলরাও জানে, সবাই জানে। আমি জানি ওরা আমার শো দেখবে, ওরা বলতে পারবে আমার সম্পর্কে। তো ওই লোকের এরকম যখন আমি কন্টিনিউ এখানে আসার পরে আমাকে কিছু মানুষের হ্যারাসমেন্ট, আমি ওখান থেকে মানে আমি আমার ভুল কোথায় জানেন ভাই? আমি একটু নার্ভাস। আমি নার্ভাসটা কেন, আমি লোকটাকে কোনোদিন বুঝাইতে পারি না, এজন্য আমি নার্ভাস যে আমি ওকে আপনার কথাই ধরেন। সাপোজ আপনি আমাকে ফোন করছেন, সে ভাই বানিয়েছে মুঞ্জু ভাই ফোন করবে কেন, তাহলে নিশ্চয় তার সাথে তোমার সম্পর্ক। এভাবে না ব্যাপারটা হাইড হয়ে গেছে। কিন্তু আমি অনেকভাবে ট্রাই করি তার প্রতি লয়াল থাকতে, আমি হয়তো পারি নাই। আমার এটা আমার ব্যর্থতা হতে পারে, আমি যে একদম ভালো মানুষ নাও হতে পারে। তারপর ধরেন খুব হাস্যকর একটা বিষয়, খুব রিসেন্ট একটা ঘটনা, সেটা হলো সে আমাকে একদম মানে বিয়ে করছে, তার বাড়িতে তুলে নেয়, আমাকে সেই দেশে পাঠাইছে, আমার বাসা থেকে আমাকে আসতে দিবে না, আমি বাসার এগেনিস্টে বাসার বিরুদ্ধে যে আমি আসছি। তারপর তাকে আমি কন্টিনিউ বলতে থাকি, সেও তারও কিন্তু পেপার্স হয়ে গেছে। পেপার্স হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত টুইস্টটা হলো এখানেই ভাইয়া, যে পেপার্স হওয়ার আগ মুহূর্ত একদিন আগে পর্যন্ত সে সবাইকে ফোন করে বলতো যে ওকে একটু কথা বলাই দেন, ওকে একটু ফোন দেওয়াই দেন। যখনই তার ইউরোপে আসার একটা লাইন হয়ে গেছে, দেন সে আমার সাথে আর কন্টিনিউ করতেছে না। আমি জানতে পারলাম সে 10 মাস ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে বাংলাদেশে। এটাও ভাইয়া সে আমাকে পেপার্স দিয়ে দিবে, হ্যাঁ ডিসিশন নিয়ে নিছে, পেপার্স দিয়ে দিবে। তো আমি হঠাৎ করে এখানকার কিছু ঘটনার জন্য আমি তার সাথে একটু ডিস্টেন্স করে ফেলছি, যে এই ধরনের ঘটনা আবার তার এইসব কথাবার্তা, ভাইয়া মুখের ভাষা আপনি যদি শুনেন, আপনি তার লেবাস দেখলে আপনি বুঝবেন না। আমি প্রচন্ড স্পষ্ট ভাষী, আমি আপনাকে যা বলবো সামনে বলবো, কিন্তু সে তার লেবাস এবং তার ভাষার সাথে আপনি কোনো মিল পাবেন না। আমি বদনাম করতেছি না, কিন্তু তার এগুলো চেঞ্জ হয়ে যাবে যখন আমি থাকবো না। সে আমার কাছ থেকে 1 বছরে অনেক কিছু শিখছে, আমি তাকে অনেক কিছু দিছি, সে আমাকে অনেক কিছু দিছে। হয়তো পরবর্তীতে আমি যদি কোনো লাইফ পার্টনারের সাথে যাই, আমি ওগুলা ওইখানে ইউজ করবো না, সেও করবে না, লাইফ সেট হয়ে যাবে ভাইয়া। কিন্তু এই যে আমার ডেডিকেশনটা, আমি এখান থেকে বের হইতে পারতেছি না, আমি মুভ অন করতে পারতেছি না। এটা হলো আমার প্রশ্ন, মানে অ্যাটাচমেন্টটা তোমার ওই লেভেলের, বাট ডোন্ট ইউ, হ্যাঁ আমার এখানে আসার পর একটা অ্যাক্সিডেন্ট হইলো কিছুদিন আগে, এটার কথাটা একটু মানে একটু ঝামেলা টামেলা গেল। তারপরেও আমি ওনার সাথে কথা বলতাম না। হঠাৎ করে ভাইয়া সে তো আমাকে সব জায়গায় ব্লক করে রাখছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় সে আমাকে ব্লক করে রাখে। ইভেন তার একটাই কথা, সে আমাকে ব্লক করে দেবে, না ডিভোর্স করে দেবে, পেপার্স দিয়ে দেবে। দেন আমি বললাম যে আমার বিয়ের কাবিন কিন্তু ভাইয়া একটু বেশি, নর্মালি মানুষের চাইতে একটু বেশি, 50 লাখ, হ্যাঁ 50 লাখ।
আপনি এটা কিভাবে বুঝলেন? গেস করছি, গেস। এটা সে বলছে আমি নাকি একটা টাইমে এসে লাস্টের দিকে সে বলছে আমি নাকি তাকে বলছি, কিন্তু ভাইয়া বিয়ের ঘটনায় আমি জানতাম না, আমি তাকে কাবিনের কথা কিভাবে বলবো? কিন্তু দিন শেষে না একটা মেয়ের উপর, আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে ভাই একটা মেয়ের উপর সবসময় চাপায় দেওয়া হয়, ব্লেম আসে, ব্লেমটা চলে আসে। আপনি যত যাই বলেন না কেন, মানে ওইখানে ওই রকম তার ক্লোজ ফ্রেন্ড, আমি প্রুফ দিতে পারবো, তারা বলতেছিল যে স্যার তুমি এখানে আজকেই তোমার দেওয়ার সময় তুমি এখানে ওয়ান মানে এক কোটি লিখে দাও আর কি, এরকম বলতেছিল যে আজকেই তোমার টাইম। আমি বলছি না প্রবলেম নেই, এটাই থাক। তো আমি পরে তাকে বললাম যেহেতু আমি আগের ঘর থেকেও কাবিন টাবিন কোনো কিছুই আনি না, আমি এক কাপড়ে চলে আসছিলাম তার জন্য। দেন আমি বললাম যে আমাকে আমার, তুমি যেহেতু আমাকে ছেড়ে দিবা আমার, আমি দেখার জন্য ভাইয়া যে আমাকে এটা দিতে হবে। সে বললো তুই আমাকে বা তুমি আমাকে মিস ইউজ করে এটা করছো, এই সেই হাবি যাবি। তা আমি বললাম যে প্রবলেম নাই, তুমি যে ধরনের বদনাম করছো এর কাছে এগুলো কথাবার্তা কিছুই না, লোভি টোভি হ্যান তেন এগুলো কিছুই না। তা আমি এরকম বললাম, বলার পরে আমি দেখলাম আর কি তার এটা। তারপরেও ভাই আমি বলি আমি আজকে আপনার সাথে এখানে বসে আছি, কিছুক্ষণ পরে আমি বেঁচে থাকবো কিনা আমি জানি, আপনি থাকবেন কিনা আপনি জানেন না, সে এত অহংকার করতেছে সে বেঁচে থাকবে কিনা সেও জানে না, যারা আপনার পিছনে শত্রুতামি করতেছে তারাও কিছুক্ষণ পরে তাদের পরিস্থিতি কি হবে তারা জানে না। তারপরেও মানে তাদের অনেকের খুব রাগ যে থাকে, অনেক কারণে থাকে, মানুষের উপরে অনেক থাকে। তারপর ওনার বিষয়টা হয়ে গেছে এরকম, আমি কথা বারবার ভাই আমার অন্যদিকে টার্ন হয়ে যাচ্ছে। তারপর সে যেটা করলো সে ডিভোর্স দিয়ে দিবে। দেন আমি হঠাৎ করে একটা মানে আমার রুমমেটের আইডি থেকে তার খুব নর্মাল একটা ছোট সিলি প্ল্যাটফর্ম যেটা আমাদের কাছে কিছু ভ্যারিই করে না বা আমার অন্যায়ের কাছে ওইটা কিছুই না, ধরেন আমি যে মহা অন্যায় করছি ওগুলার কাছে এগুলা কিছুই না, তারপরেও দেখলাম একটা মেয়ের সাথে তার সম্পর্ক, মোটামুটি অনেক দিনের সম্পর্ক, এবং সে আমাকে যে ইনফরমেশন গুলো দিছে ওই মেয়ের সম্পর্কে মোটামুটি মানে 70% ভুল, ওকে ভুল ইনফরমেশন দিছে। আমি খুব হামতাম করলাম, এর মাঝখানে সে আমাকে বললো যে তোমাকে এরকম এরকম একটা একজনের নাম ধরে বলতেছে যে এই লোকটা এরকম বলতেছে, ওই লোকের ওয়াইফ তোমার কথা এরকম বলতেছে, তুমি তাহলে একটা কাজ করো। পরে আমি বললাম ওই লোক তুই লোকের ওয়াইফ কেও বলতেছে, এই সেম কথা আমার কাছে আসার জন্য ওনার ওয়াইফ কেও বলতেছে। দেন বললো তাহলে তুমি আমাকে একটা প্রুফ দাও। আমি দিলাম ভাইয়া আপনার সাথে আমার রিলেশন, আমি খুব খোলামেলা কথা বলতেছি ভাইয়া, আমি ইউরোপিয়ান না, আমি বাংলাদেশি, তারপরেও বলতেছি আপনার সাথে আমার রিলেশন, রিলেশনের অবস্থায় রিলেশন থাকা অবস্থায় আপনার সাথে মানে বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং তো ভালো থাকবে, নরমাল বিষয়টা নরমাল। তারপর আপনি কিন্তু আপনার মনে যদি শয়তানি থাকে যে আমি ওই মেয়েটাকে ট্র্যাপে ফেলবো, ওটা আমি কি জানতে পারবো আপনার মনের ভিতর কি আছে, আমি কি বুঝবো? আপনি যদি এগ্রেসিভ থাকেন প্রচুর পরিমাণে আগ্রাসী, যে যে এনি হাউ এনি কস্ট ওকে ডাউন করতেই হবে, ভাই আপনি বিশ্বাস করেন চার পাঁচজন মিলে শুধু এক আমার একটা, আমি একটা মেয়ে মানুষ আমার পিছনে লাগছে, তিন চারজন ছেলে মেয়ে মহিলা সহ আর কি, মেয়ে নাই মহিলা সব মহিলা সহ আমার পিছনে লাগছে, মানে আমাকে থামাইতে হবে, আমি এমন আহামরি কিছুই না। তারপরেও তাদের মনে হয়েছে যে আমাকে আমাকে থামাইতে হবে, তারা সবাই মিলে ব্রেন খাটাইতেছে আমাকে থামানোর জন্য। থামাবে কেন, কোন দিক দিয়ে কেন থামাবে? কারণ আপনি আমাকে, আমার আপনার সাথে রিলেশন থাকবে নরমাল, আপনার সাথে আমার ছবি আছে, আজকে আমরা ছবি তুলছি নরমাল, আপনি সেটাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে পারেন না, রিলেশন শেষ মানে শেষ, শেষ মানে শেষ, আপনি আমাকে ব্ল্যাকমেল করবেন কেন? আপনার, আপনি যদি পুরুষ হন, আপনি পুরুষ হলে সামনাসামনি এসে মোকাবেলা করবেন যে এটা তোর সাথে আমার প্রবলেম হয়েছিল, এই এই প্রবলেম, এই কারণে ব্রেকআপ, শেষ, ছবি ছিল এই যে কেটে দিলাম। আপনি আমার ছবি রেখে ওগুলাকে দিয়ে ব্ল্যাকমেল করা, আমাকে হুমকি করা, মানে তো কিরকম ব্ল্যাকমেল বলছে, কিরকম মানে আমার ফ্যামিলির কাছে ছবি পাঠিয়ে দিবে, আমার ছবি সে পাবলিশ করে দিবে, এরকম বিষয়টা ছিল আর কি, আমাকে সে হুমকি দেওয়া। তো বিকজ অফ ইওর খাবার, তুমি কাপুরুষ, তুমি তুমি যদি মানে নরমালি তুমি যদি মানে কি বলে ওইটাকে, তোমার যদি সেলফ রেসপেক্ট থাকে তোমার ঘরে, যদি তোমার মনে হয় যে ইফ ইউ আর এ ম্যান, তুমি যদি খাওয়ার্ড হও তাহলে কোনো প্রবলেম নাই, ইফ ইউ আর এ ম্যান তোমার থাকতে
হবে, বুকের মধ্যে সাহস থাকতে হবে যে এই কারণে ফেস টু ফেস কথা বলতে হবে, কথা বলতে হবে যে এই কারণে এটা এটা হয়েছে, কথা শেষ। তার তুমি আমার মানে আমাকে নষ্ট করতে পারো না, কিন্তু নষ্ট করলে ভাই কি হবে? আমি তো আমারটা নিজেই আপনার শোতে বলতেছি, লাখ লাখ মানুষ দেখবে, আমি তো নিজেই বলতেছি, কারণ আমি আমি ভাইয়া আমি আমার অবস্থান থেকে বলতেছি, আমি কিন্তু আমি আমি ভীত না, এবং আমি জানি যারা আমার পিছনে কথা বলে বা যে মানুষগুলা, তারা আমার জায়গা পর্যন্ত কোনোদিন আসতে পারবে না। তারা যদি সারা জীবন চেষ্টা করে, তারা কোনোদিন আমার জায়গায় পৌঁছাতে পারবে না, সম্ভব না। কিন্তু আমি তাদের জায়গা পার করে আসছি, আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমার আমার আপনি আমাকে সামনাসামনি দেখতেছেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার বয়সের চাইতে আমার এক্সপিরিয়েন্স প্রচুর এক্সপিরিয়েন্স। আমার কস্তুমি এসএসসি পরে বিয়ে করে ফেলছো, এবং বিয়েটা রেজাল্ট আমার পরীক্ষার পরে আমার রেজাল্ট দিছে। সো একটা মানুষের বিয়ে করে মানে লাইফের হাফ এক্সপিরিয়েন্স ওখানে হয়ে যায়।